শুটিং সেটে বুবলিকে থাপ্পড় দিল সাকিব খান। বিচ্ছেদ তর্কেও সাকিব বুবলির লুকোচুরি ফিরছে শুটিংয়ে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। কদিন ধরে নেট দুনিয়া থেকে গণমাধ্যম সব জায়গায় আলোচনার কেন্দ্রে সাকিব বুবলি। নানা নাটকীয়তার পর দুজন সন্তানের কথা স্বীকার করেছেন, তবু থামছে না জল্পনা কল্পনা। অনেকেই ভেবেছিলেন সাকিব বুবলি ঝুটির সমাপ্তি ঘটে গেল। এদিকে বিব্রতকর বীর ঘটনা প্রকাশের পর থেকে শুক্রবার সারাদিন গায়েব ছিলেন সাকিব বুবলি। বাতিল করেছেন ওই দিনের সকল শিডিউল, তবে ব্যক্তি জীবনের সকল তর্ক বিতর্ক চাপিয়ে এবং সকলের ভাবনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পরদিনই শুটিং ফিরলেন তারা। বীরের মা বাবা এক হলেন রাজধানীর এক 5 তারকা হোটেলে, তাও আবার রোমান্টিক আবহে। গতকাল সকাল রাত অবধি তপু খানের পরিচালনায় লিডার আমি বাংলাদেশ ছবির রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নেন তারা। শুটিংয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও চোখে দেখা যায়নি, বুঝতে পারবেন না যে গত 6 মাস কিংবা তারও অধিক ধরে তার উপর মানসিক ঝড় বয়ে গেছে যাচ্ছে এখনও। দারুণ প্রেমময় মুডে রয়েছেন দুজন। জানা গেছে মাত্র 2টি গানের শুটিং না হওয়ায় 9 মাস আটকে ছিল ছবিটি। সাকিব বুবলির মাঝে দূরত্ব কারণে নির্ধারিত সময়ে শুটিং শেষ করতে পারেনি নির্মাতা। অবশেষে তপু খানের মধ্যস্থায় দুজন একসঙ্গে কাজ করতে সম্মতি জানান। তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে কাজটি উদ্ধার করার জন্যই দুজনকে কাছাকাছি করার দায়িত্ব হাতে তুলে নেন নির্মাতা তপু খান। আর কাছাকাছি হাতে গেলে দুজনকেই মানতে হয়েছে কিছু শর্ত, যে শর্তে ছিল স্ত্রী হিসেবে বুবলি আর পুত্র হিসেবে বীরকে প্রকাশ্যে মেনে নিতে হবে সাকিব খানকে। তবে বুবলির প্রতি সাকিব খানের শর্ত কী ছিল সেটি স্পষ্ট করেনি সূত্রটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।